মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো আর সুস্থ রয়েছো। আচ্ছা, আজকে আমি উপর থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে আমাদের হরিসভার শেষ দিন, মানে আজকের দিনটাই আমাদের সারাদিনটাই অনুষ্ঠান হবে, কালকের দিনে ভোগ হবে, ভোগ হওয়ার পরেই আমাদের হরিসভা শেষ হয়ে যাবে। তো আজকের দিনেও ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি, আর এখন তোমাদের সাথে শেয়ার করলাম আমার মাসমণি মালা গাঁথছে রাধা কৃষ্ণকে দেবে, তো সে কারণে আমাদের গাছের যে ফুল হয়েছিল সেই ফুলগুলো তুলেছে, তুলে মালা গাঁথছে, মালা গেঁথে ঠাকুরকে দেওয়া হবে। আমাদের ঠিক জাস্ট রান্নাঘরের উপরেই ছাদ আছে, তো ছাদ থেকে তোমাদের সাথে কথা বলছি। দেখতে দেখতে দুটো দিন কেটে গেল আর কালকের দিনটা আছে শুধু। তো এই হচ্ছে চারটে দিনের এনজয়, এক বছর ওয়েট করে থাকি আমরা যে কবে হরিসভাটা আসবে। আর বুঝতেই পারছো আমাদের বাড়ির কতটা কাছে। তো চলো ব্লগটা স্টার্ট করছি। আর এত গরম পড়েছে, বিশ্বাস করো প্রচণ্ড গরম, মানে ভালো ভালো ভেবেছিলাম শাড়ি টাড়িগুলো পরবো, বাট গরমের জন্য পরতেই পারছি না, একদম ইচ্ছা করছে না পরতে। তো এইভাবেই কেটে গেল হরিসভা, বাট আনন্দ হয়েছে, এটাই সব থেকে বড়ো ব্যাপার। মাসমণিরা সবাই এসছে, মাসমণির সাথে আলাপ করেছিলাম, তো বাড়িতেই টাইম কেটে যাচ্ছে গল্প করে করে, হই হই করে করে, প্লাস ঠাকুরতলা যাচ্ছি, তো খুব ভালো টাইমটা কাটছে। তো চলো, বাবা এখন গেছে বাজারে আর মা রান্নাও করছে, কারণ বাবা খেয়ে চেম্বারে যাবে, তো সে কারণে মা রান্না করছে, রান্না অলরেডি হয়েই গেছে, বাবা জাস্ট আসবে বাজার থেকে, এসে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। হচ্ছে মালা গাচ্ছে, দিদি ফোনে কথা বলছে, আর এদিকে রিতম গেম খেলছে, একটু আগে পড়ছিল, এখানে অনলাইন গেম ক্লাস করছিল, এখানে গেম খেলছে। কি গেম, কেমন হচ্ছে গেম দাদা? গেম দাদা কেমন গেম খেলছে? কি গেম এটা? শিপ, ওয়ার্ল্ড ওয়ার টু এ যেরকম যুদ্ধ হয়েছিল সমুদ্র, তো এই গেমটা। আচ্ছা, তো চলো দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সো গাইস, দিদি এখন যাচ্ছে ঠাকুরকে মালাটা দিতে, মালাটা দেখা দিদি কেমন তুলে মনে হয়েছে, রাধা কৃষ্ণকে পড়ানোর মতন যাবে মালাটা দিতে, আমি এখন চান করিনি, তাই দিদি যাচ্ছে এখন। এখন বেরিয়ে পড়েছি ঠাকুরতলায়, সবাই চলে গেছে, আমি লাস্টে যাচ্ছি, চান করেই যাচ্ছি, মাসুনিরা দিদিরা চলে গেছে, আমি বাকি ছিলাম, দেরি হয়ে গেছে আমার, এখন যাচ্ছি। এত গরম, সত্যি ভালো লাগছে না। ডাল, পটল ভাজা, খিচুড়ির তরকারি, মাছের ঝাল, আমের চাটনি, ডাল, ইঁচড়ের তরকারি, মাছের ঝাল, আমের চাটনি, পটল ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর ইঁচড়ের তরকারি তো মাকে বলছি ডেলি বানাতে, কারণ ইঁচড়ের তরকারিটা খেতে জাস্ট সবার কারণ ভীষণ ভালো লাগে, আর ইঁচড়টা বিশেষ করে এত সুন্দর টেস্ট বলবো, তো সে কারণে ইঁচড়ের তরকারিটা এখন ডেলি থাকবে আমাদের মেনুতে। মাসুনি তোমার কেমন লাগে ইঁচড়ের তরকারি? ফাটাফাটি। আর দিদি তোর? ফাটাফাটি। আর মাসুনি? আমার খুব সুন্দর লাগে। তোমার? আমি শুধু ইঁচড়ের তরকারি ভাত খেতে পারবো, তাই? তোমাদের কার ভালো লাগে ইঁচড়ের তরকারি আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি আমাদের বাড়ির কাছাকাছি কারো বাড়ি হয় আমাদের বাড়িতে চলে আসবে ইঁচড় খেতে।
কেউ যদি ভালোবেসে থাকো এখন আর কোনো কথা হবে না, এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে। আজকে আজকে তো ঘুমই না কি, আজকে ঘুমটা কোন দিক থেকে আসবে তোর? আজকে ঘুমটা রোজ রাত বাস থেকে রুটটা রুটটা একটু চেঞ্জ কর। আজকে আজকে বিহার থেকে, আজকে বিহার থেকে দাদা তো রুটটা চেঞ্জ হবে না? এখন ভাত খাবো, ভাত খেয়ে একটু রেস্ট করবো, তারপর আবার বিকালে বেরোবো। আজকে রিতম ভিডিও করছে, এখন অলরেডি সন্ধ্যে হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমরা যাব হরি সভা দেখতে। এখানে দেখো ঋতুরাজ কেমন ঢাকা চুপি দিয়ে বসে আছে, বসে বসে কার্টুন আর কার্টুন দিয়ে দেখছে। এখানে কি কার্টুন হচ্ছে ঋতু? এটা টিটু। টিটু কি বলে সব সময়? হার যাও কা সওয়ালু মজ্জা কা পওয়ালু। জোর করে বলো, হার যাও কা সওয়ালু মজ্জা কা পওয়ালু। হার সওয়াব কা জওয়াল হুম মজাতা বওয়াল হুম, তাই তো? আর এখানে সবাই বসে বসে গল্প করছে, আর এখানে অলরেডি ঝড় উঠে গেছে, কি জানি এখন হরিসভার সময় বৃষ্টি হবে কিনা। এখন ঝড় হচ্ছে আর আমাদের হরিসভায় কিন্তু এটা একটা ব্যাপার যে ঝড় বৃষ্টি হবেই, একদিন একদিন হবেই ঝড়, যতদিন হরিসভা চলবে তার মধ্যে একদিন হবেই। তো সেটা আজকেই হচ্ছে, ঝড় উঠে গেছে সন্ধ্যেবেলায়, আর বৃষ্টি হবে কিনা জানি না, ঝড় তো আপাতত হচ্ছে। গরমটা একদম চরম পর্যায়ে ছিল সকাল থেকে, তো এত অস্বস্তি লাগছিল গরমে, বাট এখন একটু ঠান্ডা হওয়া দিচ্ছে ঝড়টার জন্য, হয়তো অন্য জায়গায় বৃষ্টি হয়েছে, অত এখানে বৃষ্টি হতেও পারে এরপর, দেখা যাক। এখন আমরা আপাতত মুড়ি টুড়ি খেলাম, আজকেও মা করেছিল বেগুনি, বেগুনির সাথে জিলাপি, এখানে জিলাপি বিক্রি হচ্ছিল তো জিলাপি নিয়ে আসা হয়েছে। তো গাইস প্রচণ্ড জলে বৃষ্টি ভেঙে গেছে, তো তোমাদেরকে বললাম যে হরিসভাতে বৃষ্টি ঝড় হবেই একদিন একদিন, তো আজকে সেই হয়ে গেছে, প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। আমরা কেউ ঠাকুরতলা যেতে পারিনি, ঠাকুরতলা আর কি স্টার্ট হয়ে গেছে, বাট আমরা কেউ যাইনি কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন। তারপর সবাই ঘরে বসে বসে গল্প করছি, তো এই ব্যাপার, তো ভাবলাম তোমাদেরকে বলি যে বৃষ্টি হচ্ছে তাই বললাম। চলো আবার পরে কথা হবে, এখন বসে আড্ডা দেওয়া হবে আমাদের। আর ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম ছিল সকাল থেকেই গরম, তাই আজকে আরাম করে ঘুম হবে। কাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি, আজকে এখন আমরা চা খেতে বসেছি, সকালবেলা হয়ে গেছে, কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য আজকে ওয়েদার ভীষণ ঠান্ডা। আর কত আম পড়েছে দেখো, কত আম পড়েছে দেখো, এখানে ঝড়ে আম গাছে গাছ থেকে সব আমগুলো পড়েছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, আজকেও মেঘ মেঘ ওয়েদার, রোদ ওঠেনি। রাখা হচ্ছে চা বিস্কুট, এখানে ঋতুরাজ আমার আগের ভিডিওটা দেখছে, সেখানে অ্যাড হচ্ছে বাংলার মেয়েকে চাই, ঋতম হচ্ছে গেম খেলছে, দেখো তোমরা হাই ঋতম করে দাও, হাই করে দাও ঋতম, গেম খেলছে স্যার সকাল থেকে। কালকে কীর্তন শুনতে গিয়েছিলে তোমরা, কেমন কীর্তন হলো? কীর্তন ভালো হয়েছে, পুরোটা শুনেছো? দুটোর সময় এসেছি। ও বাবা, দুটো পর্যন্ত হয়েছে কালকে কীর্তন, দু মাস মানে গিয়েছিল, আমরা কেউ যাইনি। এদিকে আমার ভিডিও দেখছে দেখো, তো ভোট দিতে যাওয়ার ভিডিওটা দেখছিল। তো চলো এখন চা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে না হলে। এখন আমরা যাচ্ছি ঠাকুর মন্দিরে ঘুরে, কারণ আজকেই হচ্ছে লাস্ট গান, এখন জাস্ট আরতি হবে, আরতির পরেই কুঞ্জ ভাঙানি হয়, কুঞ্জ ভাঙানির পরেই শেষ হয়ে যাবে। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর হয়ে গেছে দেখো, রাস্তায় কত জল। Thank you.
এখন আমাদের আপাতত যে নামটা হয় সেই নামটা বন্ধ হয়ে গেল, 8টার সময় শেষ হয়ে গেল। এরপর শুরু হবে কুঞ্জ ভাঙানি বলে, মানে কীর্তন যেটা হয় সেটা দিনের বেলার দিকে আরেকবার হয়, সেটাকে বলে কুঞ্জ ভাঙানি। তো এটা এখন স্টার্ট হবে, হয়তো 9টা 10টার মধ্যে স্টার্ট হয়ে যাবে। তারপরে আবার ভোগ হবে, ওইটা হয়ে গেলে ভোগ ব্যাস, তারপরে এবছরের মতন হরিসভা শেষ। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে চান টান করবো, করে আবার যাবো। ওয়েদারটা মেঘমেঘ করছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। তো এখন মা কী করছে দেখি, মা রান্নাঘরে আছে, সকাল থেকে রান্না করছে, বাবা খেয়ে যাবে। কি রান্না করলে মা? ইঁচড় হয়েছে, ইঁচড়ের তরকারি। আমি বললাম না, ইঁচড়ের তরকারিটা কম্পালসারি আমাদের রোজ হবে। ঝিঙ্গা ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ওইদিকে হচ্ছে শাক, কোন মিশাক নাকি এটা, এটা হচ্ছে ইঁচড়ের তরকারি, ডালটা বাকি আছে, ডালটা আমডাল হবে। তো এখন চলো, মা রান্না হয়ে গেছে। আর এখন আমরা চান টান করবো, এবার বাবা বেরিয়ে যাবে, তার আগে একবার বাজার যেতে হবে মনে হয় আমাকে। আমরা একটু বাজারে গিয়েছিলাম দই আনতে, কারণ কালকে বাবা ফল টল সব নিয়ে এসছে, এবার দইটাই আনতে ভুলে গিয়েছিল। আজকে ভোগ আছে, তো সে কারণে দই না হলে তো ভোগ হবে না। তো আমরা চট করে নিয়ে চলে এলাম, এবার খাবো, খেয়ে ঠাকুর মণ্ডপে যাবো, কারণ এখন কীর্তন শুরু হয়ে গেছে। এদিকে মা এখানে ঠাকুরের জন্য ফল ফল সব কেটে রেখেছে, এবার ভোগ দিতে যাবে, সব রেডি করে রেখেছে। এখন মা রেডি হচ্ছে, এরপর যাব। এদিকে যিনি গায়ন ঠাকুর, মানে যিনি কীর্তন গায়ে করতে এসেছিলেন, উনি চলে যাচ্ছেন। তো গাইস দেখো কন সাজিয়েছে, এটা সুন্দর দেখতে লাগছে না? তো কিছু ভোগ সাজানো হয়ে গেছে, কিছু এখনো বাকি আছে, সেগুলো করছে। বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা দু ভাই রেডি হয়ে গেছি, যাবো হরিসভা দেখতে।
মাসুমণিকে ডাকছি, দুবার ডাকলাম মাসুমণিকে, যাতে উঠছে না। এই যে দেখো মাসুমণি শুয়ে আছে, দুবার ডাকা রাখলাম তাতে উঠছে না, তাতে উঠছে না। দিদিকে ঠিক এরকম লাগছে আজকে, মাসুমণি, রিতম, আমাদের বৌদি, কি হয়েছে দিদিও এসছে, দিদিও কোনো বছর আসতে পারে না, এবছর যেহেতু বাচ্চাদের অনলাইনে ক্লাস হচ্ছে সে কারণে দিদিও আসতে পেরেছে। অনেক বছর পর আমরা একসাথে হরিসভা দেখলাম, এখন আমরা ভোগ খাবো, তারপর সবাই যে যার মতন গল্প করব। তো আজকে সকাল থেকেই যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, প্লিজ 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 লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমার বোনের চ্যানেল বল, আমার বোনের চ্যানেলটা করে দিন। তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও ক্লিক করো, তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে যদি মাছ কিনতে যাও চলে আসবে আমাদের বাড়িতে, লাইন দিয়ে মাছ ঝুলছে, আরো আছে ভরা আছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, গুড নাইট, বাই, টেক কেয়ার, বাই।